হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি সমুদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ গ্রুপ আনগ্রুপ ইন এম এস এক্সেল, অর্থাৎ এম এস এক্সেলের মধ্যে আমরা কীভাবে গ্রুপ আনগ্রুপ ইউজ করতে পারি আজকে আমরা সে বিষয়টা দেখবো। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কী বলছি, এক্সেল শিটে আমাদের এই যে ডাটাগুলো আছে, ডাটাগুলোর মাধ্যমে আমরা কী করবো, আমাদের এই যে এখানে আউটলাইনের মধ্যে যে গ্রুপ আনগ্রুপ দুইটা অপশন আছে, এই দুইটা বিষয় আজকে আমরা ইউজ করে দেখবো। এখান থেকে আমাদের এই গ্রুপ আনগ্রুপটা আমরা এখানে এই আমাদের শিটের ডাটাগুলোর মধ্যে আমরা কি গ্রুপ আনগ্রুপ করব, রো না কলাম, সেটা প্রথমে আমাদের সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে ধরুন আমি কতটুকু আমি এখানে কয়টা রো বা কয়টা কলাম আমি গ্রুপ করব সেটা প্রথমে সিলেক্ট করে নিই। তাহলে এখান থেকে ধরুন আমি ধরুন এই যে সাত থেকে আমি এগারো, তাহলে সাত থেকে এগারো আমার এই কয়টা রো এখান থেকে আমি একটা গ্রুপ করব। তো গ্রুপ করার জন্য এইভাবে সিলেক্ট করে আমি এই যে গ্রুপ অপশনে ক্লিক, তারপর আবার গ্রুপে ক্লিক, বাস আমার গ্রুপ হয়ে গেল। তো এটার গ্রুপ করার এখন সুবিধাটা কি, এই গ্রুপ করার পরে আপনি যদি চাই এই কয়টা রো এখান থেকে আমি এখন হাইড করে রাখবো, তো সেই ক্ষেত্রে এখান থেকে এই যে আমি এখানে এখানে বাম পাশে একটা আউটলাইন দেওয়া আছে, এখানে মাইনাসে ক্লিক করলে হাইড হয়ে গেল। এই যে সাত থেকে ধরুন এগারো পর্যন্ত নেয়, ছয় করে বারো চলে আসছে, সেভাবে আমরা হাইড করে রাখতে পারি। আবার যদি আপনি এখানে নিয়ে আসতে চান তাহলে আমরা যদি এই যে এখানে প্লাসে ক্লিক করি আবার আনহাইড হয়ে গেল। তো এইভাবে কিন্তু বিষয়টা এখানে আমরা করতে পারি, হাইড আনহাইডের বিষয়টা গ্রুপ করার পরে। তারপরে এখন এই সেম বিষয়টা কিন্তু এই যে উপরেও দেওয়া আছে এখানে, এই যে শো ডিটেলস হাইড ডিটেলস, এখন যদি আমি হাইড ডিটেলসে ক্লিক করি ডিটেলস আমার হাইট হয়ে গেলো, আবার নিয়ে আসতে গেলে এই শো ডিটেলসে ক্লিক করলে এখানে আবার সবগুলো চলে আসছে। তো এইভাবে কিন্তু বিষয়টা করতে পারি। তারপর ধরুন এখান থেকে আমি আবার এই যে এইটুকু আবার সিলেক্ট করলাম, এটুকু আবার এখানে সিলেক্ট করলাম, বাস করার পরে এই যে উপরে কিন্তু এখানে দুইটা অপশন দেওয়া আছে, এখন আমি এখানে ওয়ানে ক্লিক করি এখানে হাইট হয়ে গেলো, আবার এখানে ক্লিক করলাম আবার চলে আসবে। তো এখন কিন্তু অপশন দেওয়া আছে, এখান থেকে করতে পারি। বাস এটা হচ্ছে ধরুন এখান থেকে আমাদের যদি চাই কি করার জন্য, যে গ্রুপ করে হাইড করার জন্য আনহাইড করার জন্য, সেটা কিন্তু আমরা করতে পারি। তো এখান থেকে ধরুন যে কি আমরা যদি এখন এই গ্রুপটাকে আমরা কি করব, আনগ্রুপ করে দেব, তো সেক্ষেত্রে আপনি এই যে আনগ্রুপ অপশনে ক্লিক করবেন, করার পরে যে আনগ্রুপ আমরা আনগ্রুপে ক্লিক করি, বাস আনগ্রুপ হয়ে গেলো, যেটা গ্রুপ করলাম আনগ্রুপ হয়ে গেছে। কিন্তু এখান থেকে এই গ্রুপ করে আমরা যদি এখানে হাইড আনহাইড করলাম, ইচ্ছা করলে এই কাজটা কিন্তু আমরা কী করতে পারি, আমরা যদি এইভাবে সিলেক্ট করে এইভাবে সিলেক্ট করে মাউসে ডানবানা ক্লিক করে যদি আমরা এই যে হাইট দিই, এটা কিন্তু হাইট হয়ে গেল, এখানে হাইট হয়ে গেল। আবার ধরেন এখানে এটা আমি যদি আবার এই যেখানে ক্লিক করে আবার যদি মনে করি যে এখানে ক্লিক করে আনহাইট দিই, আনহাইট হয়ে গেল। এইভাবে করতে পারি, কিন্তু এর চাইতে বেটার কোনটা, ওই যে গ্রুপ করে করলে সেটা কিন্তু আমাদের একটা আউটলাইন আসলে আমরা মাইনাস প্লাসে ক্লিক করে ইজিলি করতে পারি, মানে এমনি করা যায়। কিন্তু আপনার অফিসের বসকে অথবা আপনার দেখা গেছে কোনো বাইরের কাজ করছেন কাউকে দেখাইতে গেলে, সেক্ষেত্রে আপনি যদি চান কী করার জন্য, এইভাবে আপনার গ্রুপ করে দেখাইলে ইজিলি দেখাইতে পারেন, যেটা এমন নর্মাল দেখাইতে গেলে ধরুন একটু এলোমেলো হয়। তো এটা হচ্ছে আমাদের এখানে দুইটার মধ্যে পার্থক্যটা। বাস আমরা কিন্তু এখান থেকে গ্রুপ পাশাপাশি এখানে আনগ্রুপ বিষয়টা দেখলাম কি অনুসারে, রো অনুসারে। তো এখন ধরুন আমরা চেক করলে এখন এটা সেম বিষয়টা চেক করলে কলাম অনুসারে করতে পারি। তো আপনার কলাম অনুসারে করার জন্য আপনার কয়টা কলাম করবো সেটা রেঞ্জটা প্রথমে সিলেক্ট করে নেবেন। তাহলে এখান থেকে ধরুন আমি এই তিনটা কলাম করবো, তাহলে তিনটা কলাম সিলেক্ট করে নিলাম, করার পর আমরা যে আর গ্রুপ গ্রুপ অপশনে যে গ্রুপে ক্লিক করলাম, তাহলে তিনটা কলামে একটা গ্রুপ হয়ে গেল। হওয়ার পরে এই যে এখানে বলছি আপনার এই যে এটা একটা আউটলাইন, এখানে মাইনাসে ক্লিক করলো বাস তিনটা গ্রুপ হাইট হয়ে গেল, আবার এই যে প্লাসে ক্লিক করলো আনহাইট হয়ে গেল। তাহলে আমরা তারপর এখানে যে এই যে ওয়ানে গেলাম এখান থেকে হাইট, আবার টুতে ক্লিক করলাম আনহাইট হয়ে গেল। তো এখান থেকে আমরা করতে পারি। তারপরে এই যে এখানে হাইট ডিটেলসে বসে এখানে ক্লিক করবেন, হাইট হয়ে গেলো, টু ডিটেলসে ক্লিক করবেন, আবার চলে আসবে। তারপরে বলছে এখানে যে আমরা এই যেই কলামগুলো এখানে আমরা কী করলাম, যেখানে আমরা এই যে গ্রুপ করলাম সেগুলো ইচ্ছে করলে আপনি এখান থেকে আনগ্রুপ করতে পারেন। এই যে এখান থেকে আমরা আনগ্রুপে যাই, আনগ্রুপ হয়ে গেল, এখান থেকে আনগ্রুপ হয়ে গেলো। এইভাবে কিন্তু আমরা গ্রুপ আনগ্রুপটা করতে পারি। বাস এই বিষয়টা আমরা দেখলাম আমাদের রো কলাম অনুসারে। তারপর এখানে কিন্তু আমাদের আরও কিছু বিষয় দেওয়া আছে, কোনটা আমাদের এই যে এখানে ধরেন যে কি অটো আউটলাইন, আরেকটা বিষয় দেওয়া আছে আমাদের আনগ্রুপের মধ্যে কি ক্লিয়ার আউটলাইন। তো এখন আমরা যদি চাই যে কী করার জন্য এখানে কুইকলিভাবে আমাদের অটোমেটিক একটা আউটলাইন তৈরি হয়ে যাবে, সেটা কিন্তু আমরা করতে পারি। আর সেটা করার জন্য এই যে এখানে আমাদের কার্সর আপনার সেটা যে কোনো জায়গায় রাখলেন, রাখার পরে এই যে এখানে ক্লিক করে আমরা যদি অটো আউটলাইনে ক্লিক করি, তাহলে এখন দেখেন কি আমাদের এখানে অটোমেটিক্যালি একটা আউটলাইন তৈরি হয়ে গেছে, অটোমেটিক্যালি আউটলাইন তৈরি হয়ে গেছে। আর সেটা তৈরি হয়েছে কীভাবে, এখানে আমাদের ধরুন এই যে আমাদের এখানে যে ডাটা আছে, এই যে এখান থেকে শুরু থেকে এই যে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে এই পুরোটুকুর একটা কী করছে এখানে অটো আউটলাইন সে তৈরি করে নিছে। তাই অটো আউটলাইন তৈরি করার পরে এখন যদি আমরা এখানে মাইনাসে দিই, তাহলে শুধুমাত্র আমাদের কী আছে এখানে আমাদের এখানে টোটালটা দেখাচ্ছে, আর বাকিগুলো কিন্তু সেখানে কী করছে হাইড করে নিছে। আবার প্লাসে দিলাম আবার চলে আসলো, তাহলে এখানে কী হলো আমাদের এখানে অটোমেটিক্যালি একটা আউটলাইন তৈরি হয়ে গেছে, সেটা এখান থেকে আমরা দেখতে পারি। আবার যদি এখানে যাই, এখান ধরো শুধু খেলে আমাদের এই সামারি করে শুধু খেলে আমাদের কী দেখাচ্ছে এখানে টোটালটা দেখাচ্ছে, আবার এখানে প্লাসে ক্লিক করলে মানে টুতে ক্লিক করলে আবার চলে আসলো। সেমভাবে এখানে হয়ে যায় হাইড, আবার এই যে শো দিলাম চলে আসলো।
তো এটা হচ্ছে আমাদের অটোমেটিক্যালি কি করবে এক্সেল এর মধ্যে আউটলাইন তৈরি করে নেবে সেই বিষয়টা যদি আমরা এখান থেকে অটো আউটলাইনে করি এখন অটো আউটলাইন যদি আমরা ক্লিয়ার করে দিতে আমরা এই জায়গায় এসে ক্লিয়ার আউটলাইন আমরা যদি ক্লিয়ার আউটলাইনে ক্লিক করি বাস আমাদের অটো আউটলাইনটা কি হয়ে গেল ক্লিয়ার হয়ে গেল তো এইভাবে আপনারা খুব কুইকলি ভাবে অটোমেটিক্যালি আউটলাইন আপনারা এইভাবে তৈরি করতে পারেন অথবা চাইলে ক্লিয়ারও করতে পারেন এটা আমরা দেখলাম তারপরে ধরুন এখান থেকে আমাদের এই যে রো কলামের যেটা আমরা এখানে ই কলাম গ্রুপ আনগ্রুপ কলাম সেটা কিন্তু আমরা যদি এখান থেকে সিলেক্ট করে দেখছি কিন্তু আমরা যদি চাই যে মনে কর এইভাবে সিলেক্ট করি তাহলে আমি এইভাবে সিলেক্ট করলাম এইভাবে সিলেক্ট করার পরে এখন কিন্তু যদি আমি এখান থেকে এই গ্রুপ আর আনগ্রুপ করতে যাই এখন ধরুন যে আমি কী হলো এইভাবে কিন্তু রো হইলো পাশাপাশি এখানে কলামও হইলো এখন এই যে এইভাবে ধরলে আমার কটা পাঁচটা কলাম এইভাবে ধরলে কিন্তু রো হইলো কিন্তু এখানে কীভাবে দেখাবে এখন যদি আমি ধরুন যে এখানে এই যে গ্রুপে গিয়ে আমি গ্রুপে যাই এখন কিন্তু ধরুন আমার কি এসে পড়ছে এখানে দুইটা অপশন আমার প্রথমবার কিন্তু এই দুইটা আসে নাই এখন এইভাবে সিলেক্ট করাতে এখানে এক্সেল আমি বুঝতেছি না যে আমি কি করব আমি কি রো করব না কলাম করব এই কারণে এখান থেকে দেখা দিতে হবে যে আমি রো করব না কলাম গ্রুপ করব এখন এখান থেকে দুইটা অপশন আসার পরে আমি যদি রো করে করতে চাই আমি ওকেতে ক্লিক করলে এই যে আমার এই কয়টা রো এখানে কি হয়ে গেল গ্রুপ হয়ে গেল তারপর সেম আগের মতো করে যে মাইনাসে ক্লিক তারপরে যে আপনি এখানে ক্লিক আগের মতো এই যে ওয়ানে ক্লিক টুতে ক্লিক বাস তারপরে যে শো হাই হাইডে ক্লিক শোতে ক্লিক সেম আগের মতো অপশনগুলো চলে আসলো বাস আসার পরে এখন ধরুন আবার এখান থেকে আমাদের এই যে বিষয়গুলো সিলেক্ট করার পরে এখন আমরা আনগ্রুপ করতে গেলে এই যে এখন আনগ্রুপে ক্লিক এই যে আনগ্রুপ এখন কি আনগ্রুপ করবো রোনা কলাম তাই রুপ ওকে ক্লিক আনগ্রুপ হয়ে গেল বাস আবার এখানে সিলেক্ট করা আছে আমরা যদি কলাম করতে চাই এই যে গ্রুপ কলামে দিবেন ওকে তাহলে যে কটা কলাম এই যে এখানে কি হয়ে গেলো আউটলাইন চলে আসলো মাইনাসে ক্লিক হাইট হয়ে গেল আবার দিলাম চলে আস সেমভাবে এখানে ওয়ান টু ক্লিক করলে সেম অপশনগুলো এখানে তো বিষয়গুলো ক্লিক করলে এখানে আসবে তারপর এখান থেকে আমরা আনগ্রুপ করতে গেলে আবার এই আনগ্রুপে ক্লিক আমরা কী করবো কলাম ওকেতে ক্লিক আনগ্রুপ হয়ে গেল সেইভাবে কিন্তু বিভিন্নভাবে আমরা এখান থেকে গ্রুপ আনগ্রুপ করতে পারি তারপরে ধরুন আরও দেওয়া আছে আমরা যদি মনে করেন কী করি এই যে এখান থেকে আমাদের আউটলাইনের মধ্যে একটা অপশন দেওয়া আছে এই যেটা এই যে অপশনটা আমরা আউটলাইনে এখানে ক্লিক করলাম করার পরে এখানে কিন্তু ধরুন যে এই যে ডিরেকশন আমরা যে এখান থেকে এই যে গ্রুপ আমরা বিষয়টা করি সেই ক্ষেত্রে কিন্তু এখানে এই যে ডিরেকশনের মধ্যে দুইটা বিষয় দেওয়া আছে যে আপনি কি দুইটা রাখবেন না একটা রাখবেন যে সামারি রো বিলো ডিটেলস আপনার এই যে সামারি যেটা দেখায় আমাদের এখানে এই ডাটাগুলার সেটা যে আপনি যদি টিকমার্ক উঠায় দেন তাহলে কিন্তু রোডা থাকবে না কলাম উঠে দিলে কলাম থাকবে না কিন্তু বাই ডিফল্ট দুইটা টিকমার্ক দেওয়া থাকে তারপর এখানে ধরুন যে অটোমেটিক স্টাইল যেখান থেকে ধরুন আমাদের একটা স্টাইল করা আছে আপনি যদি চান যে অটোমেটিক স্টাইল তৈরি হবে সেই ক্ষেত্রে অটোমেটিক স্টাইল দেখাইতে পারেন তাহলে এখান থেকে ধরুন আমরা এই যে অটোমেটিক স্টাইল দেখা দিলাম দেখানোর পর এখন আমরা অ্যাপ্লাই স্টাইল তো অ্যাপ্লাই স্টাইল দিলাম বাস অ্যাপ্লাই স্টাইল দিলে কিন্তু কিছু হলো না কিন্তু আমরা আবার এখানে যাই আমরা কোথায় আবার এখানে ক্লিক করলাম বাস করার পর টিক মার্ক দেওয়ার পর এখন যদি আমরা ক্রিয়েটে ক্লিক করি বাস আমাদের কিন্তু কী হয়ে গেলো এখানে একটা আমার আউটলাইন তৈরি হয়ে গেলো এবং আমাদের অটোমেটিক স্টাইল দেওয়াতে কী হয়েছে আমার এই যে নিচে যে কালারটা ছিল রেড কালারটা আমার টোটালের এটা কিন্তু চলে গেলো এবং অটোমেটিক একটা আমাদের আউটলাইন তৈরি হয়ে গেলো বাস হওয়ার পর এখন এটা আমাদের এখান থেকে সেম আগের মতো করে মাইনাসে ক্লিক করলে আবার প্লাসে ওয়ানে বাস এগুলো তো অলরেডি আমরা দেখলামই যে বিষয়গুলো কাজ করে তারপরে যে হাইট হাইট দিলে হাইট শো দিলে শো শুধু একটা টোটালগুলো থাকবে বাস তারপর মুড হাইতে গেলে আমরা কী করবো এখান থেকে আবার এই যে এখানে যাই যার পরে ধরুন আমরা যে অটোমেটিক স্টাইল উঠাই দিলাম ওকেতে ক্লিক করি কিন্তু যায় না তো সেই জন্য কী করতে হবে আমাদের এই যে আনগ্রুপে যে আমরা ক্লিয়ার আউটলাইনে দিলাম আউটলাইন চলে গেলো তো এইভাবে কিন্তু বিষয়গুলো এখানে কাজ করে তো আমরা বিভিন্নভাবেই বিষয়গুলো দেখলাম যে অ্যাকচুয়ালি আমাদের এক্সেসির ডাটাগুলোর মধ্যে যেখানে কীভাবে বিভিন্নভাবে আমাদের এখান থেকে যে গ্রুপ আনগ্রুপ তারপরে এখান থেকে গ্রুপ আনগ্রুপের মধ্যে আমাদের এখানে আছে অটো আউটলাইন ক্লিয়ার আউটলাইন তারপর শো ডিটেলস এখানে শো হাইট ডিটেলস তো এই বিষয়গুলো কী কাজ করে সেই সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সেখানে কী করলাম শেয়ার করলাম বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু ইউজ গ্রুপ আনগ্রুপ ইন এমএস এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেক আপডেট টেকনিক্যাল চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি